ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في القرآن المجيد وفيه الفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها وقال الحديث عن أناس رضي الله عنه قال إن رجلا من أهل البادية أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله مات الساعة قائمة فقال رسول الله صلى الله عليه وسلم ويلك ما أعددت لها أما بعد فإن قبل الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তারই করুণায় তারই সাহায্যের কারণে আজকে আমরা এই মসজিদে সকলে একত্রিত হতে পেরেছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য ব্যক্তিদের ন্যায় বিভিন্ন জায়গাতে না রেখে অসুস্থ অবস্থায় বাড়িতে না রেখে জোয়ার আড্ডা না রেখে মেডিকেল তিনি হাসপাতালে না রেখে অসুস্থ করে বাড়িতে না রেখে আমাদেরকে সুস্থ অবস্থায় এই মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি বলি আলহামদুলিল্লাহ দরুদ জ্ঞাপন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি হলেন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সকল নবীদের শিরোমণি যিনি দুনিয়াতেও শিরোমণি আখেরাতে হবেন শিরোমণি যিনি মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ তার জীবনে চেষ্টা করেছেন যার তরিকাই হচ্ছে কোরআন যার আদর্শ হচ্ছে কোরআন যার চরিত্রই হচ্ছে কোরআন যার আদর্শ না মেনে নিলে আমাদের জাহান্নামে যেতে হবে জান্নাত যাওয়া সম্ভব হয়ে পড়বে সেই নামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের এই জুমার সংক্ষিপ্ত বিষয়ের খুতবা হচ্ছে কিয়ামত প্রসঙ্গে আজকের সংক্ষিপ্ত বিষয়ের আলোচনা হচ্ছে কিয়ামত প্রসঙ্গে
ইনশাআল্লাহুল আজিজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাওফিক ইনায়াত দান করলেন তত্ত্বমূল বিবরণী দিয়ে উক্ত বিষয়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করার চেষ্টা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিতি কিয়ামত আমরা এই নামেই পরিচিত আসলে কিয়ামত নামটি হচ্ছে একটি আরবি নাম কিন্তু এটাই আমাদের কাছে পরিচিত হয়ে আছে যেমন কোরআন হচ্ছে আরবি নাম এই কোরআন নামই আমাদের কাছে পরিচিত ঠিক তদ্রূপভাবে কিয়ামত নামটা হচ্ছে আরবি আর আমাদের কাছে এই কিয়ামত নামটা আরবিতেই পরিচিত এদিকে কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গাতে অধিকাংশ জায়গাতে সাআত নামে উল্লেখ করা হয়েছে কারণ সাআত শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত হঠাৎ ক্ষণিকের সময় যদিও বা এর আরো অর্থ আছে ঘন্টা ঘন্টা ধ্বনি আওয়ার মানে ঘন্টা সময় কিছু সময় এরকম বিভিন্ন অর্থ দেয় কিন্তু এর একটা অর্থ রয়েছে মুহূর্ত নিনাদ এক নিমিষে হঠাৎ বিরল এরকম অর্থ এই কারণে কিয়ামতকে কোরআন হাদিসে সাআত বলে অভিহিত করা হয়েছে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাআতের ব্যাপারটি কোরআনে যেমন উল্লেখ করেছেন কিয়ামত বলে আবার এটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হাদিসেও সাআতকে কিয়ামত দ্বারাই উল্লেখ করেছেন এই কারণে আপনাদের সামনে এই সাআত শব্দটি উল্লেখ করলাম লিজানুল আরাব নামে মুজামুল ওয়াসিদ নামে একটি গ্রন্থ রয়েছে যেটি রিয়াদ থেকে প্রকাশিত এবং মিশরেতে প্রকাশিত হয়েছে মিশরীয় খণ্ড পঞ্চম খণ্ড পঞ্চম সংস্করণ 796 পৃষ্ঠার সি নম্বর কলামের শব্দ এসেছে এই কেয়ামত সেখানে বলা হয়েছে সি নম্বর কলামে বলা হয়েছে যে আল কেয়ামা শব্দটি অর্থ হচ্ছে আল কাওয়ামা ইয়াউমুল কেয়ামা মহাপ্রলয় ধ্বংসের দিন কিয়ামত দিবসের দিন আর সমষ্টিগতভাবে এটাকে বলা হয়েছে সেই মুজামুল ওয়াসিতের ওই শব্দের কাছেই যে ইয়াউমু বা আসিল খলাইকি লিল হিসাব হিসাব নিকাশের জন্য বিচার ফয়সলার জন্য সমস্ত মাখলুককে যেদিন পুনর্জীবিত করা হবে পুনরায় জীবন দান করা হবে অর্থাৎ পুনরুজ্জীবন সেই যে ওই যে দিনে করা হবে সেই দিন তার নামই হচ্ছে কেয়ামত আবারও বলছি সেই মুজামুল ওয়াসিদ পর্যন্ত তার এই কিতাবে তিনি বলেছেন যে ইয়াউমু বাসিল খলাইকি লিল হিসাব যে হিসাব নিকাশের জন্য সমস্ত মাখলুক সমস্ত সৃষ্টিকৃত বিষয়কে জিনিসকে জীবকে যেদিন পুনরুজ্জীবিত করা হবে বাস করা হবে পুনরায় জীবন দান করা হবে যেদিন সেই দিনটাই হচ্ছে কেয়ামতের দিন সাধারণত আমরা বলে থাকি যে কেয়ামত ওই মহাপ্রলয়কে বলা হয় কেয়ামত ওই ধ্বংসের বিষয়কে বলা হয় ওই ভয়াবহ কঠিন বিপদকে বলা হয় ওই কঠিন দিনকে বলা হয় যেটা আমাদের সামনে উপস্থিত হলে পৃথিবীর সমস্ত কিছুর সমাপ্তি ঘটবে যেটা আমাদের সামনে আসলে পৃথিবীর সমস্ত কিছুর সমাপ্তি ঘটবে এবং সৃষ্ট জীব এই সৃষ্ট জীব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি হবে তাই তো আমরা শুনে থাকি ওয়াজ মাহফিলে বক্তৃতাতে কোরআন ও সুন্নাতে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন সমস্ত কবরবাসী সঙ্গে সঙ্গে উঠে মাঠের দিকে দৌড় দেবে তার মানে দাঁড়াচ্ছে তারা প্রস্তুত থাকবে রেডি হয়ে থাকবে যেমন সিংহা নিয়ে ঈসা আলাইহিসসালাম রেডি হয়ে আছে ঠিক সেরকম কবরবাসীও একে আমাদের ব্যাপারে প্রস্তুত থাকবে এই হলো সেই কেয়ামত এই কেয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কঠোর হাদিস উপস্থাপন করেছেন যা আমরা অনেকেই জানি হাদিসটি তিরমিজি শরীফে এসেছে মূল খণ্ড 67 পৃষ্ঠা এছাড়া হাদিস নাম্বার 2416 কেয়ামতের বর্ণনা হাদিসটি এসেছে
সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে কাল কিয়ামতের দিন আদম সন্তান তার পা দুখানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে সরাতে পারবে না। যে কদামা ইবনে আদম, যে ইবনে আদমের যে পা দুখানা আছে, এই পা দুখানা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন মিন ইনদি রাব্বি তার রবের সামনে থেকে নড়াতে পারবে না, আগাতে পারবে না, লা তাজুলু কখনোই আগাতে পারবে না। শব্দটা এভাবে এসেছে, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না পাঁচটি বিষয়ে আদম সন্তানকে জিজ্ঞাসা করা না হবে, এই পাঁচটি বিষয়ের ফয়সলা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান তার পা দয় বা পা যুগল নড়াতে পারবে না, আল্লাহর সামনে থেকে নড়াতে পারবে না, সরাতে পারবে না। এই হলো সেই কিয়ামত। এরপর আল্লাহ সাল্লাম বলছেন, সেই পাঁচটি বিষয় সম্পর্কে বলছেন, যে এক নম্বরে বলছেন আন উমরিহি, তার জীবনকাল সম্পর্কে, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সে আদম সন্তানকে সেই কিয়ামতের দিন। বলা হবে আফনাহু, যে এই যে তার জীবন, তার বয়স, এই বয়স, এই জীবনকাল সে কিভাবে কাটিয়েছে, কিভাবে ব্যয় করেছে, তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান শাবাবিহি, এবং তার যৌবন বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ফিমা আবলাহু, তার এই যৌবনকাল সে কিভাবে বিনাশ করেছে, কিভাবে নষ্ট করেছে, কিভাবে ব্যয় করেছে, কিভাবে ছড়িয়ে ছিটিয়ে এই জীবনকে সে উপভোগ করেছে, সে ইবাদত করে এই জীবন কাটিয়েছে, নাকি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার কারণে পিকনিক খেয়ে এই জীবনকে উদযাপিত করেছে, এই প্রশ্নের অ্যান্সার দিয়ে তারপরে সে তার পা যুগলকে, পা দয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে সরাতে পারবে, তার আগে নয়। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিন নম্বরে তাকে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে ওয়া মালিহি, তার মাল সম্পর্কে, যে মিন আইনা ইকতাসাবাহু, সে ওই মাল চুরি করে অর্জন করেছে, আত্মসাত করে অর্জন করেছে, নিজের শরীরের ঘাম উপার্জন করে, ঘাম সরিয়ে উপার্জন করেছে, নাকি মাতার বুদ্ধি খাটিয়ে মানুষকে সাথে দ্বন্দ্ব লাগিয়ে মানুষের মাল আত্মসাত করেছে, সে কিভাবে তার এই সম্পদ, সে তো ধনী হয়েছে, এত টাকা পয়সা সে যে পৃথিবীতে উপার্জন করেছে, কিভাবে এই টাকা উপার্জন করেছে, অর্জন করেছে, কোন পদ্ধতিতে অর্জন করেছে, এটা জিজ্ঞাসা করা হবে। ওয়াফিমা আংফাকাহু, এবং এই উপার্জিত সম্পদ সে কিসে ব্যয় করেছে, মসজিদ নির্মাণে ব্যয় করেছে, নাকি যাত্রাপালা আসার জন্য ব্যয় করেছে, নাকি গায়িকা নিয়ে আসার জন্য ব্যয় করেছে, নাকি মন্ত্রীদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে বলে ব্যয় করেছে, নাকি গরিব মিসকিনকে দান করেছে, নাকি সমাজের কল্যাণে ব্যয় করেছে, নাকি নিজের খায়েশ মেটানোর জন্য রাত আধারে অন্যের কাছে গিয়েছে, কিভাবে সে তার টাকাটা ব্যয় করেছে, এই ব্যয়ের হিসাব তাকে দিতে হবে। এরপরে পাঁচ নম্বরে আদম সন্তান তথা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে ওয়া মাজা আমিলা, আমরা কি আমল করেছি, কি কি আমল করেছি, ফিমা আলিমা, যে জ্ঞান আমরা অর্জন করেছি, এই যে আমরা আজকে খুতবা শুনতেছি এটা হচ্ছে একটা জ্ঞান, এই খুতবার জ্ঞানের মাধ্যমে, ওয়াজ মাহফিলের জ্ঞানের মাধ্যমে, অডিও ভিডিও দেখার মাধ্যমে, সমাজের মাধ্যমে, পাড়া প্রতিবেশী, পিতামাতা, আত্মীয় স্বজন, নবী রাসুল, যে যার মাধ্যমে পেয়েছে, কে কার মাধ্যমে কোন জ্ঞান পেয়েছে, সেই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে, এই আমলের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। এই হলো সেই কিয়ামত, যেই কিয়ামতের দিন এই পাঁচটি বিষয়ের প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত, এই পাঁচটি বিষয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে আমরা আমাদের পা যুগল, পা দয় সরাতে পারবো না, সেখান থেকে নড়তে পারবো না। এই হলো সেই কিয়ামত।
এই কিয়ামতের নিদর্শন, কিয়ামতের নিদর্শন কিয়ামত তো আগেই বুঝে দিলাম এটা হচ্ছে আরবি শব্দ, আর নিদর্শন মূলত হচ্ছে বাংলা শব্দ যেটার আরবি হচ্ছে শর্ত, যা এক বচন বহু বচন আশরাত, মানে নিদর্শন সমূহ চিহ্ন সমূহ। যেমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর মাধ্যমে একজন মানুষকে চেনা যায়, ওই বিষয়গুলো হচ্ছে ওই মানুষটার আশরাত না চিহ্ন আলামত। ঠিক তদ্রূপভাবে যে আলামতগুলোর মাধ্যমে যে চিহ্নগুলোর মাধ্যমে কোনো একটা বিষয়কে চেনা যায়, ওই বিষয়গুলোই ওই আলামতগুলোই তার চিহ্ন তার নিদর্শন বলা হয়। ভালো করে বলতে গেলে এভাবে বলতে হয় যে এমন কিছু বস্তু রয়েছে বিষয় রয়েছে যে বস্তুগুলো নির্ধারিত যে একটা সময়, এই নির্ধারিত সময় যে আসতেছে, এই নির্ধারিত সময় আসার বিষয়ে আগমনের যে সংকেত বহন করে সেই বিষয়গুলোকে বলা হয় সেই বিষয় যে নিদর্শন। আর কেয়ামতের নিদর্শন বলতে যে নিদর্শনগুলোর মাধ্যমে আমরা কেয়ামত যে আসতেছে, কেয়ামত যে সামনের দিকে ঘনিয়ে আসতেছে এটা বুঝতে পারি, ওই নিদর্শনগুলোকে বলা হয় কেয়ামতের নিদর্শন। সম্মানিত উপস্থিতি, এই কেয়ামতের নিদর্শনগুলোকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে ক্ষুদ্রতম নিদর্শন আর একটা হচ্ছে বৃহত্তম নিদর্শন। মুহাদ্দিসগণ এই ক্ষুদ্রতম নিদর্শনকে দুভাগে বিভক্ত করেছেন, দূরবর্তী নিদর্শন মধ্যবর্তী নিদর্শন। দূরবর্তী বলা হয় ওই নিদর্শনগুলোকে যে নিদর্শনগুলোকে অতিবাহিত হয়েছে, যে নিদর্শনগুলো ঘটে গেছে, যে নিদর্শনগুলো এখন আর নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি আগমন, তার মৃত্যু, মদিনায় বিশাল অগ্নিকুণ্ডের আগমন, চন্দ্র দ্বিখণ্ডিতকরণ, এগুলো হচ্ছে ঘটে গেছে যেগুলো দূরবর্তী। আর মধ্যবর্তী বলা হয় ওই নিদর্শনগুলোকে যে নিদর্শনগুলো ঘটে যাচ্ছে, এখনো ঘটতেছে, ভবিষ্যতে ঘটবে, এবং এই নিদর্শনগুলোর দিন দিন বৃদ্ধি পেতে থাকবে, এগুলো হচ্ছে মধ্যবর্তী নিদর্শন। এই দুটোকেই বর্ণার ক্ষেত্রে সকলে আমরা ক্ষুদ্রতম নিদর্শন বলেই উল্লেখ করে থাকি। এরপরে হচ্ছে বৃহত্তম নিদর্শন, ওই নিদর্শনকে বলা হয় যে নিদর্শনগুলো ঘটলেই কেয়ামত সংঘটিত হবে, যে নিদর্শনগুলো ঘটার সঙ্গে সঙ্গে কেয়ামত একেবারেই সন্নিকট, এগুলোকে বলা হয় বৃহত্তম নিদর্শন, যেগুলো গণাগাতা দশটি, যে দশটির এখনো আগমন ঘটেনি, এগুলোই হলো বৃহত্তম নিদর্শন। তো এই যে কেয়ামত নিদর্শন, কেয়ামত আলামত, তা আমাদের সমাজে এবং আল্লাহ সাল্লাম থেকে এযাবত আমাদের অনেকের কাছে প্রশ্ন জাগে যে আমরা কেয়ামত আলোচনা শুনি, কেয়ামত জানি, অথচ কেয়ামত কখন হবে এ ব্যাপারে তো আমরা জানলাম না। আমাদের অনেকের মাঝেই এই প্রশ্ন আসে যে কেয়ামত কখন হবে, কেয়ামত কখন হবে, সেই আগে থেকেই শুনে আসছি কেয়ামত হবে, কেয়ামত কখন হবে। এটা শুধু আমাদের মনের প্রশ্ন বা আমরা আমাদের মাঝে অনেক মুসলমান এই প্রশ্ন করে তা নয়, এটা ইহুদি নাসারারাও এই প্রশ্ন করে থাকে, আজকেও করে এবং ভবিষ্যতেও করবে, অতীতেও করে এসেছে। তারা নানাভাবে এই কেয়ামতের আলোচনা যখন আল্লাহ সাল্লাম করতেন তাদের সামনে, তখন তারা নানাভাবে আল্লাহ সাল্লামকে অপমান করতো, ঠাট্টা করতো, এমনকি এই বিষয়ে ব্যাপারে পরীক্ষা করত। আবার সাহাবা একরামরাও জানার জন্য প্রশ্ন করত, যাতে করে আল্লাহ সাল্লাম এ কেয়ামতের কথা বললে তিনি কিছু আমাদের উপদেশ দেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাত নম্বর সুরা সূরাতুল আরাফ 187 নম্বর আয়াতে, যে ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় আনিস-সাআত আই আনিল কিয়ামা, কিয়ামত কখন হবে, মহাপ্রলয় কখন হবে, এটা জানতে চায়। কুল, আপনি বলে দিন, ইন্নামা, প্রকৃতপক্ষে ইলমুহা, এই কেয়ামতের জ্ঞান, এই মহাপ্রলয়ের জ্ঞান,
ইংদা রব্বি তোমার রবের কাছেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যে মনোযোগ দিন, বক্তব্যটাই হচ্ছে আসল, বক্তব্যের দিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত। এটাই হচ্ছে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ। তা বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনগণ, তার সাহাবা একরাম এবং বেদিন মুনাফিক মুশরিক বিভিন্ন লোক বিভিন্ন কারণে তাকে জিজ্ঞাসাবাদ করত যে কেয়ামত কখন সংঘটিত হবে, কেয়ামত কখন আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন যে ইন্নামা ইলমুহা ইন্দা রব্বি, এই কেয়ামতের জ্ঞান আমার কাছে নেই, আমার রবের কাছে রয়েছে। যেটাকে আমরা বলতে পারি যে ইটস নলেজ ইজ অনলি উইথ মাই লর্ড, যে এই নলেজটা ইজ অনলি শুধুমাত্র উইথ মাই লর্ড, আমার প্রভুর কাছে রয়েছে, আমার কাছে নেই। এভাবে আল্লাহ শিখিয়ে দিলেন তার নবীকে বলতে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে ওয়ালা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, যে এই কিয়ামত কখন প্রকাশ হবে, কখন ঘটবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ কাউকে বলতে পারে না। হে নবী আপনি তো অনেক দূরের কথা, পৃথিবীর কেউ বলতে পারবে না। তারা যে আপনার কাছে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, যে মনে হয় আপনি তাদেরকে বলে দিবেন যে কিয়ামত কখন হবে, কিন্তু কেউ কাউকে বলতে পারবে না, ইল্লা হুয়া, তিনি ছাড়া, মানে আই আল্লাহ, একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সাকুলাত ফি সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন এই কিয়ামত সংঘটিত হবে সেদিন আসমান ও জমিন ভারী হয়ে যাবে, আসমান ও জমিন নিজেকে ভারী বোধ মনে করবে। তাফসিরে ইবনে কাসির যদি আমরা দেখি, এই সাকুলাতের ব্যাখ্যায় তিনি তাফসিরে ইবনে আব্বাস থেকে দুটি রেওয়ায়ত করেছেন, অর্থাৎ আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি এই সাকুলাতের দুটি ব্যাখ্যা করেছেন। একটা বলেছেন যে যখন এই কিয়ামতের বিষয়টা প্রকাশ হয়ে যাবে তখন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় তাফসিরে তিনি বলেছেন যে যখন এই সাকুলাতটা হয়ে যাবে, এই ভারী যখন হয়ে যাবে, এই ভারী বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে আসমান জমিনের সাথে এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এখানে এই ভারীর কথা বলা হয়েছে। আবার আমরা তাফসিরে তাবারিতে দেখি, তো তাফসিরে তাবারির লেখক তিনি উল্লেখ করেছেন চারটি বিষয়, এই দুইটিকে তিনি চারটি করে উল্লেখ করেছেন। প্রথমত বলেছেন এখানে ভারী বলতে আসমান জমিন এই খবরটাকে ভারী বোধ মনে করে, যে তাদের কাছে এটা ভারী হয়ে যাবে, সহ্য করতে পারবে না। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে এই আসমান জমিনের অধিবাসীর কাছে ভারী হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তিন নম্বরে উল্লেখ করেছেন যে যেদিন এই কিয়ামত প্রকাশ হয়ে যাবে তখন এই এর প্রকাশের যে একটা ভারী বোধ, এই ভারী বোধের কারণে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। ঠিক আব্দুল ইবনে আব্বাসের কথা দুটোই এখানে এভাবে প্রকাশ করেছেন। চার নম্বরে বলেছেন যে হয়তো বা সেদিন যেদিন এই কথা প্রকাশ হয়ে যাবে, আজকে যেমন জিজ্ঞাস করতেছে, কিন্তু এই জিজ্ঞাসিত বিষয় যেদিন প্রকাশ হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, উন্মোচন করে দেওয়া হবে, সেদিন এই আসমান জমিন কেন সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, সারা পৃথিবী তখন এই আওয়াজ আর সহ্য করতে পারবে না, এই কিয়ামতের ব্যাপারটা সহ্য করতে পারবে না, তাদের কাছে এটা কঠিন ভারী হয়ে যাওয়ার কারণে তার সকল ধ্বংস হয়ে যাবে। এই হলো সাকুলাত, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনে এটা ভারী হয়ে যাবে। লা তাতিকুম ইল্লা বাগদা, এটা হঠাৎ তোমাদের কাছে আসবে, এটার কোনো সময় নেই, কখন যা আসবে কেউ বলতে পারে না, হঠাৎ আসবে। যেমন আমরা বলে থাকি যে লোকটা মনে হয় আমাদের গ্রামে আসে না, হঠাৎ যে একদিন দেখা যায় আর দেখা যায় না, ওটাকে বাংলা ভাষায় বিরল বলা হয়, আর বিরলের অর্থ নেগেটিভ, নাই বললেই চলে। আর এই কারণেই তো ইহুদি নাসারা বলতো যে কই কিয়ামত, কই কিয়ামত, কারণ বিরল জিনিস নেগেটিভের মতো। অর্থাৎ টাকা এক টাকা থাকার সে না থাকা, যেমন যার কাছে কুড়ি টাকা আছে আর যার কাছে এক টাকা আছে, কুড়ি টাকার কাছে কি এক টাকা কি কোনো সম্বন্ধ আছে, ওটা না থাকার মতো, কিন্তু আছে এক টাকা কিন্তু না থাকার মতো, ঠিক সেরকম। কিন্তু কিয়ামতের ব্যাপারটা ওরকম হলেও যেহেতু আল্লাহ বলছে এটা ঘটবে, তার মানে বিরল হলেও, হঠাৎ হলেও এটা ঘটবেই, কিন্তু এই ঘটাটা
ইহুদ নাসারা বিশ্বাস করতো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিউন আনহা, যে তারা তোমাকে যে এই কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে মনে হচ্ছে তুমি এই ব্যাপারে পারদর্শী, অভিজ্ঞ, অতএব জ্ঞানী, সবচেয়ে বেশি তুমি জানো। হাফিউনের ব্যাখ্যা হচ্ছে যে যে ব্যক্তি সব বিষয়ে পারদর্শী, যে ব্যক্তি যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে সব বলতে পারে, সেই ব্যক্তি হচ্ছে হাফি। তা আল্লাহ এই শব্দ ব্যবহার করে বলছেন যে মনে হচ্ছে তারা মনে করে কান্নাকা হাফিউন আনহা, ওই কেয়ামত সম্পর্কে তুমি হাফি, তুমি খুবই পারদর্শী, তুমি খুবই অভিজ্ঞ জ্ঞানী, এ কারণেই তারা তোমাকে জিজ্ঞাসাবাদ করে। তুমি বলে দাও কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর প্রকৃত জ্ঞান আল্লাহর কাছে। কিন্তু আসল কথা তো হলো এটাই যে ওয়ালাকিন্না আকসারান নাসি, অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, বোঝেই না। এত বিবরণ দেওয়ার পরে শেষে এসে বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আসলে অধিকাংশ মানুষ বোঝেই না। এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চাইলেন? এর দ্বারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বোঝাচ্ছেন যে তারা যে তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি যে বলছো যে কেয়ামত আমার কাছে নেই, আমার কাছে নেই, আমার কাছে নেই, তারপর এরা তোমাকেই জিজ্ঞাসাবাদ করছে, আসলে এরা কিছুই বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা, সূরা আহজাবের 63 নম্বর আয়াতে বলছেন যে ইয়াসআলুকান নাসু, যে মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করে আনিস সা, কেয়ামত সম্পর্কে। কুল, তুমি বলে দাও ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, প্রকৃত পক্ষে এর জ্ঞান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া মা ইউদরিকা, কিভাবে তুমি এই জ্ঞানটা পেতে পারো? ওয়া মা ইউদরিকা মূলত দা আদরা ইউদরি ভাবে ইফআল থেকে আসছে, ইদরাক মানে হচ্ছে পাওয়া, জানা, বোঝা। সেখান থেকে আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়া মা ইউদরিকা, কিভাবে তুমি এটা জানতে পারো? কারণ এর জ্ঞান তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছে। তুমি এইভাবে বলে দাও লা আল্লাকা লা আল্লা সাআতা, সম্ভবত এই কিয়ামত তাকুনু করিবা, ওই যে সামনে আসতেছে। করিব মানে অতি নিকটে, আর বাইদ মানে অনেক দূরে। তা দূরের কথা উল্লেখ করেনি, আল্লাহ বলছে বলো লা আল্লা সাআতা, সম্ভবত এই যে কিয়ামত যে ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞেস করছো তা কোন করিবা, অতি নিকটে আসতেছে, এভাবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, 79 নম্বর সূরা, সূরা নাজিয়া 42 43 44 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঠিক একইভাবে যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়্যানা মুরসাহা, যে লোকেরা তোমাকে জিজ্ঞাসাবাদ করে আইয়্যানা, কখন মুরসাহা এই কিয়ামতটা প্রতিষ্ঠিত হবে, উন্মোচন হবে, উন্মুক্ত হবে, প্রকাশ পাবে। ফিমাং তামিং জিক্রহা, কিভাবে তুমি এই কেয়ামত সম্পর্কে আলোচনা করতে পারো? এখানে আবার আল্লাহ বলছে যে ফিমাং তামিং জিক্রহা, কিভাবে তুমি এই কেয়ামত সম্পর্কে আলোচনা করতে পারো? অথচ ইলা রব্বিকা মুংতাহা, এর চূড়ান্ত পর্যায়ের চূড়ান্ত জ্ঞান। মুংতাহা মানে যার পরে কেউ যেতে পারে না, চূড়ান্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম সাথে করে মুনতাহা পর্যন্ত, সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত মিরাজে গিয়েছিলেন, এরপরে আর যাওয়ার ক্ষমতা নেই, এরপরে কোনো ফেরেশতা যাইতে পারে না। শুধু জিবরাইল আলাইহিসসালামই মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। এই মুনতাহার মানে হলো চূড়ান্ত জায়গায় চূড়ান্ত কিছু, যার পরে আর কিছু নেই। অর্থাৎ যদি চূড়ান্ত পথ বলেন তাহলে ওই পদের পরে আর পথ নেই, ওটাই শেষ। ঠিক সেরকম এখানে আল্লাহ বলছে যে ইলা রব্বিকা মুনতাহা, যে তুমি কিভাবে একে আমার সম্পর্কে আলোচনা করতে পারো, কারণ এর চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত জ্ঞান তো তোমার রবের কাছে, তোমার কাছে তো নেই। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে আদ্দেহি আল কালবির রূপ নিয়ে তিনি এসেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম তিনি একদিন আদ্দেহি আল কালবি নামে একজন ব্যক্তি ছিলেন, তার রূপ নিয়ে তিনি প্রায় আসতেন। যে হাদিসটা আমরা হাদিসে জিব্রাইল নামে চিনি, বিশাল হাদিস, ওই হাদিসে উনি যে রূপ নিয়ে এসেছিলেন ওই রূপটার নামই হচ্ছে আদ্দেহি আল কালবি, একজন ব্যক্তির রূপ, ওই রূপ নিয়ে তিনি এসেছিলেন।
মিশকাত শরীফে হাদিসটি বর্ণনা করেছে উমার রাদিয়াল্লাহু আনহু, কিতাবুল ইমান ফাসলা ওয়াল দুই নম্বর হাদিস। এছাড়াও সহি বুখারিতে এসেছে কিতাবুল ইমান পঞ্চাশ নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা থেকে বর্ণিত। তা আমি যে উদ্ধৃতি দিচ্ছি সেটা আবু হুরায়রা থেকে এসেছে কিতাবুল ইমান সহিহুল বুখারিতে। সেখানে জিবরাইল আলাইহিসসালাম একজন জনৈক ব্যক্তির ন্যায় এসে আল্লাহ সাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, করতে 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 ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ইহসান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে, ইমান সম্পর্কে করেছে। এরপরে বলতে বলতে তিনি বলছেন যে মা তা সাআতু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? জিবরাইল আলাইহিসসালাম স্বয়ং তিনি নিজে মানুষের আকৃতি নিয়ে এসে সাহাবাদের সামনে আল্লাহ সাল্লামের চরুতে হাত রেখে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে সামনাসামনি বসে দিন শিক্ষা দিচ্ছেন। দিতে দিতে এক পর্যায়ে এই প্রশ্ন করেছেন যে মা তা সা, কেয়ামত কখন হবে আপনি আমাকে বলুন। আর মিশকাতের শব্দে এসেছে যে ফা আখবিরনি আনিস সা, আপনি আমাকে কেয়ামত সম্পর্কে সংবাদ দেন। বুখারীতে শব্দ হুবহু আসছে যে মা তা সা, কেয়ামত কখন হবে। আর মিশকাতের লেখক তিনি যে শব্দ নিয়ে এসেছেন তিনি বলছেন যে ফা আখবিরনি আনিস সা, আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করুন, জানিয়ে দিন। শব্দ ভিন্ন হলো অর্থ এক, উভয় শব্দের অর্থ একটাই যে কেয়ামত কখন হবে আমাকে অবহিত করুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল মাসউলু আনহা বি আলামা মিনাস সাইল, যে যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি জিজ্ঞাসিত ব্যক্তি, যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন তিনি জিজ্ঞাসিত ব্যক্তির চেয়ে বেশি জানেন। কোন ব্যাপারে? জিজ্ঞাসাকারীদের জিজ্ঞেস করলো কেয়ামত কখন হবে, তখন তার উত্তরে আল্লাহ সাল্লাল্লাহু বললেন যে যিনি জিজ্ঞাসা করেছেন তার চেয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বেশি জানেন না। তা অনেকে হয়তো এতটুকু শুনে হয়তো বুঝতে বলতে পারবেন তাহলে হয়তো জিবরাইল আলাইহিস সালাম তিনি মনে হয় কে আমার সম্পর্কে জানতেন। আসলে কথাটা এটা নয়, বরং আল্লাহ সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বুঝাতে চেয়েছেন যে যিনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহি করে নিয়ে আসেন তিনি তো আমাকে কখনো কেয়ামতের ওহি নিয়ে আসেনি যে কেয়ামত এই দিন সংঘটিত হবে। তা তিনি যে আমাকে প্রশ্ন করেছেন যে কেয়ামত কখন হবে, তো এই অ্যান্সার কি হবে আমার সে ওই জিবরাইল আসলাম তিনি ভালো জানেন। তো এভাবে না বলে তিনি এভাবে বলছেন যে যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন তিনি আমার চেয়ে ভালো জানেন। তখন জিবরাইল আসলাম তিনি আর এ ব্যাপারে জিজ্ঞাসা না করে বললেন তাহলে আমাকে খবর দিন কেয়ামতের নিদর্শন কি কি, নিদর্শন আসলে আমি বুঝবো যে এগুলো কেয়ামত আসতে চলেছে। তাহলে এতটুকু থেকে কিন্তু আমরা বুঝতে পারি দুটি বিষয়। এক, ৩১ নম্বর সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৪-৩৫ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, নিশ্চয় ইনদাহু রয়েছে আল্লাহর নিকটে ইলমুস সা, কেয়ামতের জ্ঞান। তা কেয়ামত সম্পর্কে জ্ঞানটা শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে রয়েছে। দ্বিতীয়ত আমরা জানতে পারলাম অত কোরআন এবং সহি সুন্নাহ থেকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সমাজ এখন পর্যন্ত থেকে অতীত পর্যন্ত যে আমাদের ধারণা চলে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে অবিহিত জানেন, তিনি গায়েবের খবর রাখেন, গায়েব সম্পর্কে তিনি জানেন, আমাদের মুসলিম থেকে অমুসলিম অনেকেরই আমাদের বিশ্বাস ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের ব্যাপারে খবর রাখেন। আসলে এতটুকু আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন না, তবে জানেন কতটুকু, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বা অন্য কোনো ফেরেশতার মাধ্যমে ওহি করে যতটুকু ভবিষ্যতের জ্ঞান জানিয়ে দিয়েছেন ততটুকু ভবিষ্যতের জ্ঞান তিনি জানেন। এছাড়া এক চুল পরিমাণ কেন, বিন্দু পরিমাণও তিনি ভবিষ্যতের জ্ঞান রাখেন না। যেমন এই কেয়ামতের জ্ঞান তিনি আলামত সম্পর্কে বলতে পারেন, কারণ আল্লাহ তাকে আলামত বলে দিয়েছেন যে এইটা হলো কেয়ামত আলামত, এটা আলামত, এটা আসলে বুঝবা যে কেয়ামত আসতেছে। কিন্তু আল্লাহ কিন্তু একবারও বলে দেননি যে কেয়ামত অমুক দিন অমুক রাতে অমুক সময়ে অমুক সেকেন্ডে হবে, যার কারণে আল্লাহ রাসূলও বলতে পারেন না। তাই আমাদের বিবেক থেকে এই আকিদা ঝেড়ে ফেলে দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর জানেন। তবে এতটুকু আকিদা আমাদের পোষণ করতে হবে যে যতটুকু গায়েবের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে, অদৃশ্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ততটুকুই জানেন, এর বাইরে নয়।
যদি আমরা বিশ্বাস করি যে তিনি গায়েব জানেন, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হবে, কারণ আল্লাহই হচ্ছেন আলিমুল গায়েব, অদৃশ্যের জ্ঞানী। সম্মানিত উপস্থিতি।